দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, সংক্রমণ ঠেকাতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? ফারিয়া, আপনি জানেন যে করোনা পরিস্থিতি শুরু থেকে নারায়ণগঞ্জের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সব মিলিয়ে এ মুহূর্তে আক্রান্ত আছে 508 জন আর মারা গেছে 35 জন। গতকাল আমরা যেটা জানেছি যে র্যাবের 3 সদস্য, পুলিশের 15 সদস্য নতুন করে আক্রান্ত হয়েছে। এই আক্রান্তের সংখ্যা কিন্তু আরো বাড়ার আশঙ্কা করছে সচেতন মহল। তারা বলছেন যদি সবার পরীক্ষা করা যেত, পরীক্ষা কিন্তু সবার করা যাচ্ছে না, অনেক মানুষ পরীক্ষা করাতে চাইছে, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরীক্ষা করাতে পারছে না, আর যদি পুরোপুরি পরীক্ষা করাতে পারত তবে এই আক্রান্তের সংখ্যা আরো বাড়ত। নারায়ণগঞ্জে কিন্তু পরীক্ষাগারের একটা দাবি অনেক শুরু থেকেই আসছে, আর নারায়ণগঞ্জে লকডাউনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলা চলে অনেকটা ছোটখাটো রাজনৈতিক দল হরতাল ডাকলে যেমন হয়, ঢিলে ঢালে হরতাল, তেমনি ঢিলে ঢালে লকডাউন চলছে। এই লকডাউন সাধারণ মানুষ মানছে না, শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় মানুষ অযথা অকারণে রাস্তাঘাটে বের হচ্ছে, আর প্রশাসনও তেমন ভাবে কঠোর হচ্ছে না। যদি জেল জরিমানা কিংবা আরো কোনো ব্যবস্থা নিতে হয়তো লকডাউন তারা মানত। এছাড়া আরেকটি বিষয় হলো, লকডাউন শব্দটির সাথে মানুষ কিন্তু পরিচিত নয়, মানুষ বুঝে কারফিউ। কারফিউ দাবি কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছে, কারফিউ যদি দেওয়া হতো তবে হয়তো এই অবস্থাটা রোধ করা যেত, তাদের বের হওয়াটা রোধ করা যেত। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই পরিস্থিতি থেকে উন্নতি করতে হলে আপাতত এখনই এই মুহূর্তে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই ছিল নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া, ধন্যবাদ আনোয়ার আপনাকে। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হাসান। আমাদের আরেক সহকর্মী অমিতাভ অপু রয়েছেন কেরানীগঞ্জে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অপু, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জে মানুষ শারীরিক দূরত্ব মানছেন কিনা, এ পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে সেখানে জানাবেন। ফারিয়া, যে বিষয়টি আপনাকে প্রথমে জানিয়ে রাখি সেটি হচ্ছে আজকে যে পরিস্থিতিতে লাইভ করছি, যে আজকে যে পরিস্থিতিতে লাইভ করছি ফারিয়া, সে বিষয়টি হচ্ছে যে একটি অন্যরকম পরিস্থিতি, নিরাপদ দূরত্বে থেকে আমাদের এই লাইভ অংশগ্রহণ করতে হচ্ছে। আপনি যে যেমনটি আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদের, সেটি হচ্ছে কেরানীগঞ্জে কিন্তু আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। গত এক সপ্তাহে আমার কাছে যে তথ্য রয়েছে, গতকাল স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর মোবারক হোসেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে কেরানীগঞ্জে কিন্তু এ পর্যন্ত মৃতের সংখ্যা 4 জন, এবং গতকাল যে আক্রান্তের সংখ্যা, গতকালও আক্রান্ত হয়েছে নতুন করে আরো 13 জন, এবং সব মিলে আক্রান্তের সংখ্যা হচ্ছে 67 জন। এটি হচ্ছে কেরানীগঞ্জের তথ্য। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে কেরানীগঞ্জে যে আক্রান্তের সংশ্লিষ্ট এলাকাগুলো সেগুলো কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে, তবে মানুষের মধ্যে যে সচেতনতা আসার কথা সামাজিক দূরত্ব বজায় রাখতে, সেটি কিন্তু আমরা সেভাবে দেখিনি, মানুষ অবাধে অনেকটা এখনো চলাফেরা করছে। আর পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কথা যদি বলি, নবাবগঞ্জ উপজেলা এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে 8 জন। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্য রয়েছে শুধুমাত্র যে চুড়াইন ইউনিয়নে 5 জন আক্রান্তের সংখ্যা, এবং পার্শ্ববর্তী যে দোহার উপজেলায় গত 2 দিনে 2 জন রোগী আক্রান্ত হয়েছেন করোনা, তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু।